রেজাল্ট তো ভালোই হবে আশা করেছিলাম, ভালো হয়েছে, যেমন আশা করেছিলাম সেরকমই হয়েছে, ভালো লাগছে। এতটা আশা করেছি? হ্যাঁ এরকমই মোটামুটি। গিটার, নিজে লেখালেখিও করি, গল্পের বই পড়তে খুব ভালো লাগে, ছবি সব সাবজেক্টই ছিল। সবচেয়ে বেশি হেল্প তো অবশ্যই বাবা মা, তারপরে আমাদের স্কুলের যতজন স্যার আছেন প্রত্যেকে, প্রথম থেকে প্রাইমারি থেকে জেলা স্কুলে পড়ছি, তো জেলা স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মী সবাই বন্ধুরা। মাকে, মা কতটা কীভাবে সাহায্য করতো? মা আমি যতক্ষণ রাতে জেগেছি মা জেগে থেকেছে, যতক্ষণ যত রাতে খাবো বলেছি যখন খাবার চেয়েছি তখন খাবার দিয়েছে, সবসময় মোটিভেট করেছে। আজকে যে ভালো রেজাল্ট, স্পেশাল কী থাকবে আজকে? স্পেশাল এখনও তো হঠাৎ করে হয়ে গেল, আর এখনও কিছু প্ল্যান হয়নি। যারা নতুন গতবার দেবে পরীক্ষা তাদের কি বলতে চাই, কিভাবে প্রস্তুতি নিলে সাফল্যটা আসবে? প্রস্তুতি নিতে হবে রেজাল্ট করব ভেবে নয়, যেটা ভালো লাগবে কাজটা ভালো এসে করতে হবে, আর শুধু পড়াশোনার চাপ নিয়ে নয়, তার সঙ্গে অন্তত একটা কিছু খেলাধুলা বা এক্সট্রা কারিকুলার কিছু একটা যদি হয় তাহলে ভালো রেজাল্ট হওয়া উচিত। ঠিক, তোমার কি ছিল একটা